দিনাজপুরের বীরগঞ্জের শালবাগান এলাকায় এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা জেরে হত্যাকারীকে ধরে গণপিটুনির পর বিক্ষুব্ধ এলাকাবাসী তার শরীরে আগুন লাগিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে বীরগঞ্জের জগদল ডাঙাপাড়ায় বাসিন্দা ভ্যান চালক সুরজ মিয়া ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে তাকে কুপিয়া হত্যা করে রবিউল ইসলাম নামে এক যুবক এছাড়াও শহীদ নামের একজন নৈশ প্রহরী এবং তার শিশু সন্তানকে কুপিয়া আহত করে ঘটনাতে জানাজানির পর দিনাজপুরের পঞ্চগড় মহাসড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী এ সময় পালিয়ে যাওয়ার সময় কবিরাজ হাট এলাকা থেকে অভিযুক্ত হত্যাকারী রবিউল ইসলামকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা সেখানে পুরো মারা যান তিনি পরে দমকল কর্মীদের সহায়তায় রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে জানিয়েছে পুলিশ প্রায় তিন ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে